হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি তোমাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নাম হচ্ছে চিকেন চ্যাংগেসি। এই রেসিপিটা একটু ট্যাঙ্গি টেস্ট আছে, ক্রিমি টেক্সচার আছে, আর রিচ একটা গ্রেভি আছে। এটা ভীষণ একটা ইজি রেসিপি চিকেনের, কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল, আর রেস্টুরেন্টের মতো খেতে এটা রুটির সাথে দারুণ লাগে। তাহলে চলো দেখিয়ে দিই চিকেন চ্যাংগেসি বানাতে কী কী লাগছে। তার জন্য লাগছে উইথ বোন অ্যান্ড বোনলেস যে কোনো রকম তোমরা চিকেন মিডিয়াম সাইজের নিতে পারো, ভালো করে ধুয়ে নিতে হবে। আর লাগবে সাদা তেল, নুন, দুধ 1 কাপ, দই 1/2 কাপ, লেবুর রস, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, পেঁয়াজ কুচো, রসুন বাটা, আর লাগবে কাস্তুরি মেথি, আর লাগবে গরম মশলা গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়ো, এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর লাগবে টমেটো, টমেটোটাকে মিক্সিতে আমি বেটে নিয়েছি। আর লাগবে চাট মশলা, চাট মশলা খুব সুন্দর একটা টেস্ট দেবে এই চিকেনটায়, যেটা অন্য চিকেন কারির থেকে আলাদা। আর লাগবে ফ্রেশ ক্রিম। এবার চিকেনটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু মিডিয়াম সাইজ পিস নিতে হবে, বেশি বড় পিস নিলে অনেকক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে। আর এই যে টক দইটা, এটাও কিন্তু আমার হোমমেড টক দই, এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। মাংসটা মাখানোর জন্য ফার্স্টে নিয়ে নিলাম দই, এতে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিলাম রসুন বাটা, লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমাদের 15 মিনিট রেস্ট করতে হবে। এটা নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। পনেরো মিনিট বাদে আমি ফিরে আসছি। পনেরো মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাস জ্বেলে ফ্রাইং প্যানটা বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাখানো মাংসটা, আমাদের মাংসে তেল মাখানো ছিল না, তাই জন্য 1 টেবিল স্পুন তেল দিয়ে আমি মাংসটা দিলাম। মাংসটা দিয়ে ভালো করে মাংসটা জাস্ট একটু নেড়ে দেব, দিয়ে এটা চাপা দিয়ে আমাদের মাংসটা একদম শুকনো হওয়া অবধি এটাকে রান্না করতে হবে মিডিয়াম আঁচে। দেখুন মাংসটা থেকে অনেক জল ছেড়েছে, এতে যেহেতু দই দিয়ে মাখানো ছিল, লেবুর রস ছিল, তাই জন্য জল অনেক বেরিয়েছে। এই জলটা একদম শুকনো অবধি আমাদের মাংসটা রান্না করতে হবে। আমি আর এখন চাপা দেবো না, চাপা দিলে বেশি মাংস সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এখন চাপাটা খুলে রাখলাম। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কী পরিমাণ নিয়েছি এবং কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। মাংসটা কিন্তু শুকনো হয়ে গেছে একদম, আমাদের এটাকে ভাজা ভাজা করব না, এটা জাস্ট শুকিয়ে নেব। নিয়ে এবার এটা আমরা একটা পাত্রে রেখে দিচ্ছি, দিয়ে এবার আমরা কড়াইটাকে আজার করে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা। ফ্রাইং প্যানের মধ্যে আবার দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো তেল, সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচোগুলো, এর সাথেই দিয়ে দেবো কাজুগুলো, জাস্ট একটু হালকা লাল করে আমরা ভেজে নেব। ভেজে নিয়ে এটা মিক্সিতে আমাদের মিহি করে বেটে নিতে হবে, তাই জন্য একটু জাস্ট হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাজু,
হালকা লাল করে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার সাথে কাজুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্যাস বন্ধ করে রেখে দেব, ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব। এবার আমি ফ্রাইং প্যানটা আবার গ্যাস জ্বেলে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা, দিয়ে এটাকে র গন্ধটা যাওয়া অবধি আমাদের রান্না করতে হবে। আদা রসুনের র গন্ধটা যখন চলে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো পিউরেটা। টমেটো পিউরেটা থেকে যখন তেল ছাড়বে তারপর আমরা মশলা দেবো, তাই তেল ছাড়া অবধি আমাদের এইটা রান্নাটা করতে হবে মিডিয়াম আঁচে। টমেটোটা থেকে খুব সুন্দরভাবে আমাদের তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার দিয়ে দেবো বাদবাকি মশলাগুলো, শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম ফার্স্টে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশালা। চাট মশালা একটা ট্যাঙ্গি ফ্লেভার দেবে, তাই জন্য অবশ্যই এই মশলাটা দেবেন। এবার দিয়ে দিলাম আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট ফর কালারের জন্য। দিয়ে এটা ভালো করে মশলাটা কষাতে হবে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দেবো, যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। একটু জল দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ মাংসে আমাদের নুন কিন্তু দোয়াই আছে, তাই জন্য এখন মশলায় জাস্ট অল্প একটু নুন দেবো, বুঝে নুন দেবো। নুন দিয়ে এটা তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। মশলা থেকে খুব সুন্দরভাবে আমাদের তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা মিক্সিতে যে পেঁয়াজ আর কাজুটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তেল ছাড়া অবধি আমাদের এটা রান্নাটা করতে হবে মিডিয়াম আঁচে। খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত ভালো কষাবেন তত কিন্তু আপনাদের মাংসের টেস্ট ভালো হবে, গ্রেভিটা খুব ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, অবশ্যই রিচ কারি সেই জন্য এর মধ্যে দুধ ইউজ করতে হবে। দুধটা ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে যতখানি গ্রেভি পছন্দ ততখানি আপনাদের দুধ দিতে হবে, আমি একটু কম দুধ দিয়েছি, মানে 1 কাপ দুধ দিয়েছি আর 1/2 কাপ মতো জল দিয়েছি। এবার মশলা মাখানো যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে মিক্সড করে দিচ্ছি। দিয়ে আরেকটু জল দিয়ে দিলাম, যাতে মাংসটা একটু বয়েল করতে হবে সেই জন্য। অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে আমাদের 3 থেকে 4 মিনিট কুক করতে হবে, যতক্ষণ না মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম আঁচে অবশ্যই রান্নাটা করবেন। 3 থেকে 4 মিনিট বাদে আমি আপনাদের দেখাচ্ছি গ্রেভিটার টেক্সচারটা কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর একটা রিচ ক্রিমি টেক্সচার এসে গেছে অলরেডি। তো মাংস মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। তো এই সময় আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা। আপনারা যদি ক্রিম না ইউজ করতে চান, কাস্তুরি মেথির ফ্লেভার যদি কারোর পছন্দ না থাকে, তাহলে গরম মশলা মিক্সড করেও কিন্তু এইভাবেও আপনারা খেতে পারেন। আর যদি এই রেসিপিটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই ক্রিম আর কাস্তুরি মেথি লাগবে। এবার গরম মশলা দিয়ে চাপা দিয়ে আমরা আরও 1 মিনিট মতো কুক করব। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখাচ্ছি আপনাদের কি সুন্দর দেখতে হয়েছে। আরও একটু রান্নাটা বাকি আছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি দিয়েছি 4 টেবিল স্পুনের মতো, আর ফ্রেশ ক্রিমটা ভালো করে মিক্সড করার পর দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আমরা শুকনো খোলায় নেড়ে তারপর হাতে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করার পরই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। ক্রিম দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ক্রিম কেটে যেতে পারে। একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি।
কি সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা কিন্তু লাচ্ছা পরাটা, রুমাল রুটি এবং তন্দুরি রুটি, বাসন্তী পোলাও সাথে দারুণ লাগে। আমরা ট্রাই করে দেখেছি। আমি সেই রেসিপিগুলো আপনাদের অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা সেই রেসিপিগুলো আমার চ্যানেল দেখে বানাতে পারেন। আর এই রেসিপিটা নিয়ে প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।